যে ব্যক্তি এই শাবানুল মুআজ্জামায় বেশি বেশি ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে তার হায়াতে তার পারিপার্শ্বিক চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমৃদ্ধি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ চতুর্থ বর্ণ হচ্ছে আলিফ আলিফ দিয়ে উলফাতুল মুহাব্বত ভালোবাসা যে ব্যক্তি মাহে শাবানুল মুআজ্জামে বেশি বেশি ইবাদত করবে ওই বান্দা এবং আল্লাহর মধ্যে একটা সেতু বন্ধন ভালোবাসার একটা বন্ধন সৃষ্টি হয়ে যাবে সুবহানাল্লাহ নুন দিয়ে নূরুন নূরুন মানে আলো যে ব্যক্তি এই শাবানুল মুআজ্জামে বেশি বেশি ইবাদত করবে মহান রব্বুল আলামিন তার গোটা জীবন দুনিয়াবি জীবন ইহকালীন জীবন এবং পরকালীন জীবন আল্লাহ আলোকময় করে দেবেন সুবহানাল্লাহ এজন্য সম্মানিত হাজিরিন এই মাস হাযা শাহরু শাবান এই শাবান মাস আল মাখসুসু বিতাজিমিল ঈমান এই মাস ঈমানের তাজিমের বিশেষত্বের মাস সুবহানাল্লাহ হাযা শাহরু তাসবিহ ওয়া কিরাআতিল কুরআন এই মাস বেশি বেশি তাসবিহ জফার মাস আল্লাহর কোরআন তেলাওয়াতের মাস এই শাবান মাস সুবহানাল্লাহ দেখবেন মাহে রমাদানুল মুবারকের প্রস্তুতির জন্য হুফাজে নেকরা যারা বিভিন্ন মসজিদে নামাজে তারাবির ইমামতি করবেন তারা এই মাসের চাইতে অন্য কোন মাসে কোরআনুল কারীমের তেলাওয়াত করে না কথা বলেন ঠিক কি না লক্ষ লক্ষ মসজিদ সমগ্র পৃথিবী যেখানে যেখানে আল্লাহর প্রিয় বান্দা রয়েছেন ইমামদার রয়েছেন রোজাদার রয়েছেন নামাজি বান্দা রয়েছেন সকল নামাজি বান্দারা এই মাহে রমাদানুল মুবারক মাহে রমাদানুল মুবারকের প্রস্তুতির জন্য শাবানুল মুআজ্জামে আল্লাহর কোরআনের তেলাওয়াত তাসবিহ তাহলিল এই অগায়রা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মহান রব্বুল আলামিনের নৈকট্য হাসিলের চেষ্টা করেন সুবহানাল্লাহ হাযা শাহরু সালাতি আলা সাইয়্যিদিল আকওয়াত এই মাস হলো আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দরুদ পড়ার মাস কেন যেহেতু এই মাসটাকে আমার নবী নিজের দিকে সম্মত করে সম্মত করেছেন শাবান শাহরি শাবান আমি নবীর মাস অতএব যারা যেই সকল উম্মতে মুহাম্মাদী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য হাসিল করতে চায় আল্লাহর হাবিবের সাথে মুহাব্বতের সম্পর্ক স্থাপন করতে চায় আমরা পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন ইমানদার আল্লাহর নাগাল আমরা পাবো না আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো না যদি না আমরা রাসূল করিমের নৈকট্য হাসিল করি কথা বলেন ঠিক কি না এই কারণে যারা মাহে শাবান মুআজ্জামে বেশি বেশি আল্লাহর হাবিবের উপর দরুদ এবং সালাম পাঠ করেন আল্লাহর হাবিব তাদের উপর খুশি হন এবং ওই সকল গুনাহগার বান্দাদেরকে মহান রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে পেশ করেন আই আল্লাহ ও গফর পরওয়ারদিগার আলম আমার এই গুনাহগার উম্মতকে রব্বুল আলামিন আপনি মেহেরবানি দিয়ে সয়লাভ করে দিন সুবহানাল্লাহ কামারুবিয়া عن ابي هريره رضي الله عنه انه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في خطبته نقوا ابدانكم بصوم شعبان لصيام رمضان فما من عبد يصوم منه ثلاثه ايام الا غفرت له ذنوبه سبحان الله আল্লাহর প্রিয় হাবিব সরকারে দু আলমের প্রিয়তম সাহাবি যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন হযরতে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা দিচ্ছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে ইরশাদ করেছেন আমার উম্মতেরা নাক্কু আবদানাকুম তোমরা তোমাদের দেহগুলোকে পবিত্র করে ফেলো
বিসৌমি শাবান শাবানের রোজার মাধ্যমে সুবহানাল্লাহ বলেন আর একটু জবান কোলে বলেন লিসিয়ামি রমাদান রমজানের প্রস্তুতির জন্য ফামা মিন আবিদিন ইয়াসুম মিনহু সালাসাতা আইয়ামিন ইল্লা গুফিরাত লাহু যুনুবুহু যে ব্যক্তি মাহে শাবানের মাধ্যমে ন্যূনতম তিনটি রোজা রাখবে জোরে বলেন কয়টি তুই জবান কোলে বল আর আওয়াজ করে বলেন তিন দিন রোজা রাখবে ন্যূনতম শাবানুল মুআজ্জামে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই বান্দার জীবনে যত ধরনের সগীরা গুনাহ সংঘটিত হয়েছে এখানে গুফিরাত লাহু যুনুবুহু বলেছেন আল্লাহ ওই বান্দার তাম গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় আরো জোরে বলেন আরো জবান কোলে বলেন কয়টা রোজা রাখলে আরো জবান কোলে তিনটা রোজার অন্যতম যে ব্যক্তি মাহে শাবানুল মুআজ্জামে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা জীবনের তাম গুনাহ মাফ করে দেবেন তাম সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ইচ্ছা করলে কবিরা গুনাহ মাফ করতে পারেন পারে কি পারেন না আল্লাহ রাব্বুল আলামিনের মাফ করার ক্ষমতা আছে কি নাই কৈফিয়ত সাওয়ার শক্তি কারো আছে নি বান্দা যখন চুকির পানি ছেড়ে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সমুদ্রে তখন জোয়ার এসে যায় আমার আল্লাহ ফেরেশতাদেরকে দেখে ডেকে বলে ফেরেশতারা দেখো আমার বান্দা তোমরা সেদিন বিরোধিতা করেছিলে আমার বান্দা সৃষ্টির জন্য আমি যখন তোমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম তোমরা সেদিন বিরোধিতা করেছিলে দেখো আমার বান্দারা আমাকে কপালের চোখে দেখে নাই দেখছি আমরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ আপনাদের তারিফ করেছেন এইভাবে আমার বান্দা হলো তারা যারা আমি রব্বুল আলামিনকে কপালের চোখে দেখে নাই না দেখার পরেও তারা আমি রব্বুল আলামিনের উপর ঈমান এনেছে কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন এবং তারা নামাজ প্রতিষ্ঠা করেছে নামাজ কি করেছে নামাজ প্রতিষ্ঠা করেছে তারা মুয়াজ্জিন আজান দিয়েছে কাউকে ধরে বেঁধে আনেন নাই কিন্তু আজানের সাথে সাথে অনেকে আবার আজানের আগে মসজিদে আল্লাহর ঘর মসজিদে ছুটে এসেছে এটাই হলো নামাজ প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠা করা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য এইভাবে যারা আছে আল্লাহর নবী নবুয়তের জবান ইরশাদ করেছেন ও আমার উম্মতেরা সাবাতুল ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই কঠিন দিনও আমার সাত কিসমের বান্দার জন্য আল্লাহর স্পেশাল ছায়া হবে তাদের মধ্যে অন্যতম হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ যে সকল বান্দার অন্তরটা মসজিদের দিকে ঝুঁকে থাকে আজান কখন হয় আজান কখন হয় আজানের চিন্তা ও চেতনা যাদের হৃদয়ে লালন করে থাকেন ওই সকল বান্দারাই সত্যিকার অর্থে নামাজ প্রতিষ্ঠাকারী আল্লাহ তাদের প্রশংসা করেছেন ওয়াল্লাযীনা ইউকিমুনা সালাত যারা জমিনে নামাজ প্রতিষ্ঠা করে এবং মহান রব্বুল আলামিনকে রাজি করবার জন্য নিজের নিজের উপার্জন থেকে হালাল উপার্জন থেকে মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য অকাতরে তারা দান করে আরো জোরে বলে আমরা দান করতে চাই কি না আওয়াজ করে বলেন চাই কি না এই দান যদি আমরা অনেকে মনে করি এটা আমার থেকে দিচ্ছি কমে যাবে মনে হয় আরে না না কমবে না আল্লাহ কুদরতি জামানে বলেন ও বান্দা তোমার জান তোমার মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন আল্লাহ হলেন ক্রেতা আল্লাহ কি আওয়াজ করে বলেন আল্লাহ হলেন ক্রেতা আপনারা হলেন বিক্রেতা সুবহানাল্লাহ বলবেন আর আল্লাহ হলেন ক্রেতা আপনারা হলেন বিক্রেতা দ্রব্য হচ্ছে ঈমান সুবহানাল্লাহ আরো জোরে বলেন দ্রব্য হচ্ছে আপনার জান এবং মাল আপনার জান এবং আপনার মাল বিনিময় হচ্ছে জান্নাত সুবহানাল্লাহ কুদরতি জামানে বলেন সবার থেকে নয় আপনাদের মতো ভাগ্যবান যারা মহান রব্বুল আলামিনকে মহান রব্বুল আলামিনের পরিচয় লাভ করে যারা আল্লাহর উপর ঈমান এনেছেন অদৃশ্যভাবে দেখেন নাই কোনোদিন
الذين يؤمنون بالغيب যারা আল্লাহকে না দেখে ঈমান এনেছেন এবং মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজ প্রতিষ্ঠা করেছেন এবং যারা নিজস্ব হালাল উপার্জন থেকে যারা অকা করে ব্যয় করেন আল্লাহ তাদের প্রশংসা করেছেন তাদেরকে মুমিন বলেছেন সুবহানাল্লাহ বলেন আর ওই সকল মুমিন থেকে আমার আল্লাহ তাদের জানও কিনে নিয়েছেন মালও কিনে নিয়েছেন সুবহানাল্লাহ এই জান যদি প্রয়োজন হয় আমার আল্লাহকে খুশি করবার জন্য এই জানটা যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা ঈমানদারেরা দিতে প্রস্তুত কথা বলেন ঠিক কি না যেমন তি সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দিয়ে দিয়েছেন এক কিছরা এক কতরা চিন্তা করেন না এই জান পরিবারের জন্য সন্তানের জন্য এই চিন্তা কোন সাহাবী আমার নবীর কোন সাহাবী চিন্তাটা করেন না যেমন একজন সাহাবীর একটু যদি আমি আপনাদেরকে দৃষ্টিপাত করি রাসূল কারীমের একজন সাহাবী যার নাম আপনারা অনেকে শুনেছেন গাসালুল মালায়েকা যাকে ফেরেশতারা গোসল দিয়েছেন সুবহানাল্লাহ আরো জোরে বলে কারা গোসল দিয়েছেন আওয়াজ করে বলে ফেরেশতারা গোসল দিয়েছেন ফরজ গোসল তার বাকি ছিল গাসালুল মালায়েকা হযরত সাইয়্যিদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা নতুন শাদী করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন উহুদের প্রান্তরে যাবেন তার আগের দিন শাদী করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনুমতি প্রার্থনা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল গো আমি যাব আপনাদের সাথে আমার নবী আল হানজালা নতুন শাদী করেছো তোমার আগে আমি পড়িয়েছি এ হানজালা অন্য সময় ইসলামের অনেক যুদ্ধ আরো বাকি আছে অন্য সময় তুমি যাবে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বাহিনী নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত প্রান্তরের দিকে রওনা হয়েছে এইদিকে কিছু পথ যখন অতিক্রম করলেন 300 মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে 300 তো মুনাফিক ওয়াপস হয়ে গেছে 700 সাহাবী নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে উপস্থিত ওই কাফেরদের বিরুদ্ধে বিশাল কাফের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে উহুদের প্রান্তরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ বাতিয়ে দিয়েছেন 50 জন তীরন্দাজকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের ওই ওই গিরিপথের মধ্যে রেখেছেন নির্দেশ দিয়েছেন খবরদার যতক্ষণ না আমি রাসূল নির্দেশ দিই অতক্ষণ তোমরা এই গিরিপথ ছাড়বা না সুবহানাল্লাহ যাই হোক সেটা ছিল পরীক্ষা ওই ইহুদির প্রান্তরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত একটি দাঁত মুবারকের অগ্রভাগ বেঁকেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারকের সামনের দাঁতের অগ্রভাগ শহীদ হয়েছে এইদিকে সংবাদ প্রচার হয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন এই কথা শুনে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নববিবাহিতা স্ত্রী তার ঘরে নিশিরাত্রিতে যখন এই সংবাদ তার কানে পৌঁছে গেল ঘর থেকে তিনি রওনা হয়ে গেলেন গোসল করার কথা তিনি ভুলে গেছেন তার উপর যে গোসল ফরজ হয়েছে এই কথাও তিনি ভুলে গেছেন কোলা তলোয়ার নিয়ে চলে গেছেন উহুদ প্রান্তরে সোনার মদিনা যারা গেছেন অবশ্যই আপনারা দেখেছেন মদিনা শরীফ রওজা মুবারক থেকে উহুদের প্রান্তর উহুদের পাহাড় এই 7 কিংবা 10 কিলোমিটারের বিশাল পাহাড় অনেক বেশি দূরে নয় আপনারা মদিনা শরীফ থেকে উহুদের পাহাড় দেখা যায় কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দৌড়া শুরু করলেন দৌড়তে দৌড়তে উহুদ প্রান্তরে পৌঁছে গেলেন কাফেরদের সাথে প্রাণপণ যুদ্ধ করে তিনি শহীদ হয়ে গেলেন এইদিকে উনার স্ত্রী উনার শরণ আছে যে উনার স্বামীর গোসল ফরজ হয়েছে এদিকে তিনার স্বামী গোসল না করে যুদ্ধের প্রান্তরে চলে গেছেন দৌড়তে দৌড়তে তিনি রাসূলের কদমে পৌঁছে গেলেন এই হামজালার বিবি তুমি কেন আসছো বলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীও তো এসেছেন যুদ্ধ করে যুদ্ধ করবার জন্য যখন তিনি শুনেছেন এই যুদ্ধে আপনি শহীদ হয়ে গেছেন তিনি তার উপর গোসল ফরজ হয়েছে ফরজ গোসলের কথা তার স্মরণ ছিল না তিনি চলে এসেছেন আমার মনে হয় তিনি যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন তো তোমার কি চাওয়ার এখন বলেন ইয়া রাসূলুল্লাহ কোনো চাওয়ার নেই আমি এটার জন্য খুশি এটার জন্য খুশি কাল হাশরের ময়দানে আমি যদি একজন শহীদের স্ত্রী রাসূল কারীমের জন্য জীবন দানকারী জীবন উৎসর্গকারী একজন শহীদের বিবি হিসাবে যদি আমি নিজেকে উপস্থাপন করতে পারি এর চাইতে আমার জন্য আর কোনো খুশির সংবাদ থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ
কি বলতে যাচ্ছো বলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছিল তিনি গোসল করেন নাই আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন সাহাবীরা আমার হামজালার লাশ কোথায় তোমরা তালাশ করো সবাই তার লাশ তালাশ করতেছেন কেউ খুঁজে পাচ্ছেন না পরিশেষে আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের দিকে তাকায় রাসূল করিম দেখতে পেলেন রহমতের নূরি ফেরেশতারা হযরতে হামজার লাশ আকাশ থেকে জমিনে নামাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী দেখতে পেলেন ওই লাশ থেকে টপটপ করে পানি পড়তেছে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হামজার স্ত্রী শুনো 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 তোমার স্বামী আল্লাহ এবং তার দ্বীনের জন্য শাহাদাতের সুদা পান করেছেন নিজের জানটা আল্লাহ চেয়েছেনের জন্য বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে এই কারণে আল্লাহ খুশি হয়েছে তার কাছে জন্য দুনিয়ার গোসল আর তার প্রয়োজন হবে না রহমতের নূরি ফেরেশতা দিয়ে আল্লাহ তার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের জানো আমি আল্লাহ কিনে নিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলে এজন্য সাহাবা একরাম জান দিতে কিঞ্চিত চিন্তা করেন নাই ঠিক কি না বলেন আরো জোরে বলে আমাদের এই জীবনটাও যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য দিতে রাজি না বেজা আর কি আমাদের না আল্লাহর দেওয়া আর জবান খুলে বলো এই সম্পদ কি আমাদের এই সম্পদ আমাদের নয় এই সম্পদ আল্লাহর দেওয়া এই যে ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন ইমানদাররা তা আল্লাহর রাস্তায় খরচ করেন সুবহানাল্লাহ শাবান মুআজ্জম এটা এমন একটা বরকতমণ্ডিত মাস প্রিয় হাজেরিন পুরুষদের পাশাপাশি অনেক মা বোনেরা আছেন যারা দ্বীনের জন্য একেবারে উৎসর্গিত কথা বলেন ঠিক কি না রাসূল করিম প্রসঙ্গে বলছি রাসূল করিমের একজন মহিলা সাহাবী হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের দিন তিনি গোত থেকে বের হয়েছেন সুরজের আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছেন উহুদের যুদ্ধে এজন্য হযরত নুসাইবা দৌড়া শুরু করলেন যেতে যেতে কিছু দূর যখন গেলেন বললেন এই নুসাইবা তোমার বাবা শহীদ হয়ে গেছেন তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর কিছু দূর গেলেন যাওয়ার পরে বললেন এই নুসাইবা তোমার স্বামী শহীদ হয়ে গেছেন তিনি পড়ে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর কিছু দূর গেলেন শুনলেন এই নুসাইবা তোমার তোমার ছেলে শহীদ হয়ে গেছেন তিনি পড়ে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই রাসূলের সাহাবীরা বলো আমার নবী কেমন আছেন আমার নবী কেমন আছেন তোমাদের কাছ থেকে আমি জানতে চাই আল্লাহর হাবিব কেমন আছেন এই কথা বলে বলে তিনি সামনের দিকে অগ্রসর হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহর নবী বলেন নুসাইবা তোমার পরিবারের বড় ক্ষতি হয়ে গেছে হযরত নুসাইবার জবান খুলে যায় ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গেছেন আমার বাবা শহীদ হয়ে গেছেন ছেলে শহীদ হয়ে গেছেন কোন চিন্তা নেই কাল হাশরের ময়দানে আমি একমাত্র ব্যক্তি হব যে বলবো আমি দ্বীনের জন্য রাসূলের দ্বীনের জন্য আমি আমার বাবার প্রাণটা উৎসর্গ দিলাম আমার স্বামীর প্রাণ এবং আমার ছেলের প্রাণ উৎসর্গ করলাম সুবহানাল্লাহ আরো জোরে বলে তাহলে কি বুঝলাম আমরা কি শিক্ষা নেব এখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজেদের জীবন পরিবার পরিজন জীবন বিসর্জন দিতে দ্বীনের জন্য তারা কোন তামুত করেন নাই এই কারণে আল্লাহ খুশি হয়ে তাদের উপর কুদরতি জামানে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন তাদের উপর আল্লাহ খুশি তারাও আল্লাহর উপর খুশি যালিকা লিমান খাশিয়া রাব্বা কারণ তারা মহান রব্বুল আলামিনকে সর্বাধিক ভয় করতেন জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমরা তাদেরকে অনুসরণ করতে চাই কিনা আর আওয়াজ করে বলেন এজন্য সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পবিত্র শাবানুল মুআজ্জম যখন আসতো তখন তারা তাদের সম্পদের যাকাতগুলো বের করত সুবহানাল্লাহ ওই আল্লাহ যেটা বলেছেন ইমানদার আপনাদের আপনাদের তারিফ যেটা করেছে
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তাদের হালাল রিজিক থেকে অতিরিক্ত যেগুলো আছে সেগুলো সেগুলা বের করে করে অন্যান্য রোজাদার ব্যক্তিরা যেন স্বাচ্ছন্দ্যে রোজা রাখতে পারে তাদের কাছে কাছে এই সম্পদগুলো পৌঁছে দিতেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله لم أراك تصوم من شهر أكثر ما تصوم من شهر قال هو شهر مبارك ترفع فيه الآمال إلى رب العالمين فأحب أن يورد عمل وأنا صائم سبحان الله زي কথা আমি আগে বলেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর হাবিবকে ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিন শাহরিন আকসার মা তাসুমু মিন শাবান রাসূল শাবান মাসের মতো বেশি রোজা রাখতে আপনাকে আর কোন মাসে দেখি না তখন আমার নবী বলেন ক্বালা হুয়া শাহরুম মুবারাকুন শাবান মাস হচ্ছে একটা বরকত মণ্ডিত মাস তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন যেই মাসে বান্দার আমলনামা আল্লাহর দরবারে প্রেজেন্টেশন করা হয় উপস্থাপন করা হয় ফাউহিব্বু আনা ইউরাদাল আমালুন ওয়া আনা সাইমুন আমি চাই যেই টাইমে আমার আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপিত হয় ওই টাইমে যেন আমি রোজাদার অবস্থায় থাকি জোরে বলুন সুবহানাল্লাহ وعنه صلى الله عليه وسلم أنه قال من صام ثلاثة أيام من شعبان بعثه الله يوم القيامة على ناقة من نوق الجنة الله حبيب صلى الله عليه وسلم نبوة الجبان إرشاد করেছেন যে ব্যক্তি মাহে শাবান আল মুআজ্জামে ন্যূনতম তিনটি রোজা রাখবে জোরে বলেন কয়টি রোজা আরো জোরে বলেন তিনটি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত ময়দানে বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিম মিন নুকিল জান্নাত আল্লাহ তাকে জান্নাতি উটনির উপর আরোহণ করিয়ে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের ময়দানে জান্নাতি উটনির মধ্যে তাকে আরোহণ করাবেন এবং ওই দ্রুতগামী উটনির মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলে তাহলে আমরা এই শাবানুল মুআজ্জামে কমপক্ষে তিনটা রোজা জনাবান কয়টা রোজা এবং ইফতারের সময় আল্লাহর হাবিবের উপর দরুদ এবং সালাম কমপক্ষে তিনবার কমপক্ষে কয়বার তিনবার আমরা আল্লাহর হাবিবের উপর দরুদ সালাম পাঠ করব এবং বেশি বেশি তসবিহ করব যারা কোরআন তিলাওয়াত করতে পারি আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত করব এবং যারা অন্তত তিলাওয়াত করতে পারে না করে কোরআন শরীফ রক্ষিত আছে কোরআন শরীফ দেখব কোরআন শরীফ এমন একটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যেটার দিকে নজর করলেও সওয়াব রয়েছে সুবহানাল্লাহ আর একটু জোরে বলে কালামে ইলাহি যেটার দিকে নজর করলো সওয়াব আছে যারা পড়তে জানি না আমরা কোরআনুল কারীমের নজর কোরআনুল কারীমের দিকে নজর করব কাবার দিকে নজর করলে সওয়াব সুবহানাল্লাহ বলে কোরআনুল কারীমের দিকে নজর করা সওয়াব এবং ওয়া নাজুরু ইলা ওয়ালিদাই মাতা পিতার চেহারার দিকে নজর করা সওয়াব জোরে বলেন না কয়টা বলছি কুরআনুল কারীমের দিকে নজর করা কি সওয়াব পবিত্র কাবা কাবায়ে মুআজ্জামার দিকে নজর করা সওয়াব নয় না পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে হানায় কাবায় যাওয়ার সাথে সাথে কাবার দিকে প্রথম নজরে যখন প্রথম নজর কাবা কাবায়ে মুআজ্জামার দিকে যায় ওই নজরে যেটা আল্লাহর কাছে চাই সেটাই পাওয়া যায় এবং মা বাবার চেহারার দিকে তাকালে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেছেন একটি কবুল হজের সওয়াব পাওয়া যায় মুহাব্বতের দৃষ্টিতে তাকাইলে কিসের দৃষ্টিতে মুহাব্বতের দৃষ্টিতে মা বাবার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ছোট ছোট নেক আমলগুলা যদিও দেখতে লাগে ছোট কিন্তু সওয়াব হয়ে যাবে বিশাল 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 আমরা উম্মতে মুহাম্মাদি কিয়ামতের ময়দানে আমরা বিশাল সওয়াবের গাঁটুরি নিয়ে যখন বাসাজ্জ হয়ে যাব হাদিস আসছে তখন জিজ্ঞাসা করব আর ইলাহি তো সওয়াব তো আমি করি না এই সওয়াব আসলো কোত্থেকে তখন মহান রব্বুল আলামিন বলবেন বান্দা তুমি ছোট ছোট সওয়াব করেছো ওইগুলাকে আমি রব্বুল আলামিন আদু আফাম মুদাফা আমি আল্লাহ সেগুলা বৃদ্ধি করেছি বৃদ্ধি করেছি বৃদ্ধি করেছি সেই বৃদ্ধি হতে হতে
এই সওয়াবের গাঁঠনিটা বিশাল হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শাবানুল মুআজ্জামে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন।